হুমকি দিয়ে আদালতে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা চলছে, মিথ্যা বিভ্রান্তিকর ভিত্তিহীন কলঙ্কজনক পোস্টার দেওয়া হয়েছে, আদালত এবং বিচারপতিকে কলঙ্কিত করার প্রবণতা দেখা গেছে। তার বিরুদ্ধে বাড়ির চারপাশ ও হাইকোর্ট চত্বরে পোস্টার দেওয়া এবং তার এজলাসের দরজা আটকে আইনজীবীদের একাংশের বিক্ষোভ নিয়ে আদালত অবমাননার রুল জারি করে নির্দেশনামায় এমনই সমস্ত করা মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। সেই সঙ্গে খণ্ডন করেছেন তার বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ। বার যদি সততার সঙ্গে হাইকোর্টের বিচার ব্যবস্থার ঐতিহ্য এবং বিনা বাধায় বিচার সম্পন্ন করার প্রতি দায়বদ্ধ হন, তাহলে তো বারের উচিতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। গত সোমবার বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির আশেপাশে তাঁরই বিরুদ্ধে পোস্টারে ছয়লাভ করে দেওয়া হয়েছিল। একই ঘটনা ঘটেছিল হাইকোর্ট চত্বরেও। যে পোস্টারে বিচারপতি বেআইনিভাবে যোধপুর পার্কের বাড়িতে বসবাস করছেন বলে অভিযোগ তোলা হয়, এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি মান্থা। নির্দেশনামায় তিনি লিখেছেন, বিচারপতির সম্মানহানি হয় এমন অভিযোগ তোলা হচ্ছে, তার বাসস্থান নিয়ে বেপরোয়াভাবে ভুল ও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, কারণ যোধপুর পার্কের বাসস্থানের রেজিস্ট্রি রেজিস্টার অফ অ্যাসিওরেন্সের কাছে করা হয়েছে, সেই নথিও এই মামলার রেকর্ডে থাকবে বলে জানিয়েছেন বিচারপতি মান্থা। সোমবারে হাইকোর্টের যে ১৩ নম্বর ঘরে বিচারপতি মান্থার এজলাস বসে, তার বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ, যার বিরুদ্ধে ইতিমধ্যেই আদালত অবমাননার রুল জারি করেছেন বিচারপতি। নির্দেশনামায় তিনি লিখেছেন, কয়েকজন আইনজীবী এবং অন্য ব্যক্তিরা চোখ রাঙিয়ে হুমকি দিয়ে আদালতে ভয়ের পরিবেশ তৈরি করে পোস্টারে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ এনে আদালতের কাজে ব্যাঘাত ঘটাতে চেয়েছেন। একজন বিচারপতির বাড়ি এবং হাইকোর্ট চত্বরে এই ধরনের মিথ্যা বিভ্রান্তিকর ভিত্তিহীন এবং বেপরোয়া পোস্টার কলঙ্কজনক, এর মাধ্যমে আদালত এবং বিচারপতিকে কলঙ্কিত করার প্রবণতা দেখা গেছে, জনমানুষে এবং মানুষের চোখে আদালত এবং বিচারপতির ক্ষমতাকে ছোট করে দেখানোর প্রবণতা দেখা গেছে। বাইরে থেকে এজলাসের দরজা বন্ধ করে এবং পোস্টার মেরে কয়েকজন আইনজীবী এবং অন্য ব্যক্তিরা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত মানুষের আত্মবিশ্বাসে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করেছেন এবং ঝাঁকুনি দিয়েছেন। রাজশেখর মান্থার প্রতি জাস্টিস, সে তার প্রতি যা যেভাবে ব্যবহার করেছে, ভদ্রলোকের ব্যবহার না, এবং এটা একদম রুলিং পার্টি থেকে করা হয়েছে, এর সন্দেহ রাখবে না ভাই। রুলিং পার্টি মানে হয়তো ওপরওয়ালা কেউ জানে না, কিন্তু নিচের লেভেলের কিছু তারা এগুলো করেছে এবং তাতে উকিল ইনভলভড, এছাড়া হয় না। বৃহস্পতিবারও আদালতে বিশৃঙ্খলার তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং চাই সুপ্রিম কোর্টের তরফ থেকে এর তদন্ত হোক। এর আগে এই ধরনের ঘটনা উড়িষ্যাতে ঘটেছিল, বেশ কয়েকজন উকিলের অর্থাৎ অ্যাডভোকেটের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছিল, তারা পরবর্তীকালে আর ওকালতি করতে পারেননি। বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করে বিচার ব্যবস্থার উপর দখলদারি প্রতিষ্ঠার লক্ষ্যেই হচ্ছে তৃণমূল বার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আইনজীবীদের এই কার্যকলাপ, এবং সেটা যখন তারা রাজশেখর মান্থার এজলাসে করলেন, তার আগে তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে করেছেন। বিচার ব্যবস্থাকে ঠিক করতে হবে যে বিচার ব্যবস্থা তার মর্যাদা রক্ষার জন্য কতটা কঠোরতা অবলম্বন করবে। বিচারপতিদের বিরুদ্ধে পোস্টার লাগানোর ঘটনার পর চার দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা, তাকে আমরা শ্রদ্ধা করি, যারা তার বাড়িতে পোস্টার দিয়েছেন আমরাও তাদের খুঁজছি, তারা কারা, এবং আইনজীবীদের সঙ্গে যে দ্বন্দ্ব সেটা দেখুন, সেটা আদালত বা বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে বহু জায়গায় মহামান্য যারা বিচারপতি আছেন, যারা ম্যাজিস্ট্রেট আছেন, তাদের সঙ্গে আইনজীবীদের মাঝে মাঝে মতপার্থক্য হয়, কোনো কোর্টে কর্মবিরতি থাকে, কোনো কোর্টে এই সব টেকনিক্যাল বিষয়, এর সঙ্গে সামগ্রিকভাবে আদালতকে অসম্মানের কোনো প্রশ্ন নেই। সোমবার আদালতের ভেতরে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা ফৌজদারি অপরাধ কিনা তা বিচার করার জন্য ইতিমধ্যেই বিষয়টি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে পাঠিয়েছেন বিচারপতি মান্থা। আইনজ্ঞদের একাংশ মনে করছেন, প্রধান বিচারপতি যদি তৃতীয় কোনো বেঞ্চ গঠন করেন, তাহলে স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিচারপতি মান্থার নির্দেশ নেওয়া। কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের সামনে বেনজির বিশৃঙ্খলার আঁচ এবার পৌঁছলো দিল্লি অব্দি। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ চিঠি দিলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে, বিক্ষোভকারীদের তৃণমূলপন্থী আইনজীবী বলে অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয়েছে। পাশাপাশি এজলাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে পদক্ষেপ করারও দাবি করা হয়েছে চিঠিতে। সৌভিক মজুমদার, বিটন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।